নাম ডাক বেশি, তাদের একটু গন্ধও বেশি। অন্য অন্য লোকের ক্ষেত্রে অনেকে দূরে সার দেখে পাঁচটা বিয়ে গেলো, তাদের এতটা কিন্তু গুঞ্জন হইতেছে না কে আসলো কে গেল, সুপার স্টার বলে কথা। এই জায়গাতে আমাদের প্রবলেমটা। এখন সাকিব ভাই যদি বিয়ে করে, এটা এটা আমি আপনি কেউ বাদ দেওয়ার কোনো অধিকার নেই, যেহেতু তার এখনও গার্জিয়ান বাসে আছে, তার বাবা আছে মা আছে, ফ্যামিলি তো যদি চাই অবশ্যই তারা একটা ঘরে একটা বউ থাকুক, তাদের সেবা যত্ন করুক, একটা বউ তো দরকার হবে বাসাতে, সে যাই হোক। এখন এই জায়গার অপবিশ্বাসের সাথে তো আমরা সবাই আগে থেকে জানি ডিভোর্স হয়ে গেছে, বুবলি আপার কথাও আমরা জানি অনেক দিন ধরে ডিভোর্স আছে, অপু দিদিও ডিভোর্স হয়ে গেছে, বুবলি দিবে দুইটাই, কিন্তু দুইজনে আবার দাবি করতেছে তাদের ডিভোর্স হয়নি, তাদের সম্পর্কে এখনও আছে, সম্পর্কে থাকতে পারে যেহেতু তাদের সাকিব ভাইয়ের দুইটি সন্তান, দুইটা হ্যাঁ দুই ঘরে দুইটা সন্তান, সেই সন্তানের ইস্যুতেও তাদের সাথে সম্পর্ক থাকতেই পারে, সে যাইতেই পারে। তো অনেকেই আমরা দেখেছি না হয়তো তার সাথে সংসার নাই কিন্তু সম্পর্ক আছে, এই ধরনের হতে পারে। আর সাকিব ভাই যদি বিয়ে করে, এটা আমি আপনি কে পৃথিবীর কেউ বাধা দেওয়ার অধিকার নেই, সে বিয়ে করতে পারে। এবং অপু অপু দিদি এবং বুবলি দি দুইজনই যদি মনে করেন এটা বাধা দেওয়ার চেষ্টা করে, তার ভুল করবি, কারণ তাদের তো লাপার মুখে ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে তাদের মুখে ব্যবস্থা, সাকিব ভাইয়ের ব্যবস্থা নিতে পারে, আমাকে ডিভোর্স না দিয়ে তুমি কেন বিয়ে করতে চাও, আইনগত সে ব্যবস্থা নিতে পারে, যে কোনো কারণে তার মুখে কথা বলতে পারে। আর তোর বাইশের ডিভোর্স হয়ে যায়, এই জায়গা অপু দিদিরও কিছু করার নাই, বুবলি দিদিরও কিছু করার নাই, কারণ ডিভোর্স হয়ে গেলে এদের তার কোনো কিছু করার থাকে না। আর ডিভোর্স না হয়ে গেলে দু অপু আপনি অপু বলেন বুবলি বলেন দুইজনে কিন্তু তারা সাকিব ভাইকে ধরতে পারবে। তবে আমার মতে মানুষ যেহেতু সাকিব ভাই তো কোনো কিছুর অভাব নেই, দেয়নি, অনেক আল্লাহ দিয়েছে, এবং তার মনে করেন ভাগ্যের বিষয় আমাকে বাংলাদেশের নাম করা দুইটা নায়িকা, দুইটা নায়িকা তার বউ, অপু দিদিও কিন্তু নাম করা একজন, বুবলি দিও এক নাম করা। তো মানুষ কি দুই চারটে বিয়ে করে আসে না এক একজনের? তো সেই মোতাবেক যেহেতু দুইটি ঘরে দুইটি সন্তান, সে হিসেবে যে দুইজনক দুই বাসা রাখা যায়, দুইটা বইত রাখা যায়, এটা মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ এক পক্ষপাতী হবে না। তে আমার মনে হয় আরেকটা বিয়ে তো না করে সাকিব ভাই দুইটা বই গ্রহণ করে, হাতে দুইজন দুই বাসায় রাখলো, তার তো মনে করেন টাকার অভাব নাই, খাওয়ার মাংসের অভাব নাই, বুবলি দেও তো মনে করেন একজন অনারত কম দেয়নি আল্লাহ দিলে, অপুদিত অনারত কম দেয়নি, সে হিসেবে তো দুইটি বিয়ে নতুন আর একটা বিয়ে না করে দুইটা সন্তানের মুখের দিকে তাকে দুইজনে কি দল দুই বাসায় নিয়ে করে খাওয়া যায়, আমার মনে হয় সারা বাংলাদেশের লোক এক বাক্যে তাদের দিকে সাই দিবে, আমি যা মনে করি। আচ্ছা আলম ভাই, আপনি যেটা বলেছেন আপনার কথা যুক্তি আছে, তো আমি তার প্রসঙ্গে একটি কথা বলতে চাই। মিষ্টি জান্নাত সাকিব খানের তৃতীয় স্ত্রী আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি আর কি, যাই হোক এই বিয়েটা ঠিক করেছে সাকিব খানের পরিবার থেকে, এবং আপনি যেটা বলেছেন বুবলি এবং অপুদির সাথে ডিভোর্স হয়ে গেছে, আসলে ডিভোর্সের বিষয়টা এ পর্যন্ত মিডিয়াতে ক্লিয়ার হয়নি বা তারা কেউ এসে এই পর্যন্ত মুখ খোলেনি, তো তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু এখনো ক্লিয়ার হচ্ছে না বা মুখ খুলে নাই, তাহলে ডিভোর্স হয়নি বা নাও হতে পারে, এ ধরনের কোনো কিছু আমরা ধরে নিতে পারি। এখন একটা কথা বলতে কি, সাকিব ভাই বুবলি এবং উনি করেন অপুদি তিনজনে কিন্তু এখন পর্যন্ত সামনাসামনি আসে বলেনি যে মুখোমুখি যে আমাদের ডিভোর্স হয়েছে, তারপরে সাকিব ভাইকে নিজের মুখে এখন পর্যন্ত বলছে আমি বিয়ে করবো, এই কথা কি শুনছে নিজের মুখে সাকিব ভাইয়ের? এটা কিন্তু সবাই তার পরিবার থেকে ই বলতেছে ই বলতেছে অনেকেই বলতেছে, সাকিব ভাই যখন নিজে আসে বলবে আমি বিয়ে করব, তখন এটা আমার মনে হয় সবাই গুরুত্ব দেওয়া উচিত, না হলে এসব সবাই মনে করেন গুজব ছড়ানোর জন্যে কিছু ভিউ আনানোর জন্যে অনেকে এলে মুখে আজে বাজে নিউজ করতে পারে। এবং আপনি মিষ্টি জান্নাতের কথা যেমন বলতেছেন, সে মনে করেন বললে কি হবে, সাকিব ভাই কি বলছে আমি তাকে বিয়ে করব, এ দেবত্ব আমরা কয়েকদিন পর পরে দেখতেছি কত মেয়ে তো আসে বলতেছে আমি সাকিব খানকে বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, বিয়ে তো সবাই করতে চাবি, কি সাকিব ভাই কাকে বলছে আমি বিয়ে করব, সাকিব ভাই এখন কোন মুখে বলছে আমি বুবলি এবং অপুর সাথে আমার কোনো এখন সম্পর্ক নাই, কখন বলেছে এসব কিছু আমাদের
মানুষ ভিউ পাওয়ার জন্য উল্টোপাল্টা কিছু বলতেছে, কিছু মেয়েরা ভাইরাল হওয়ার জন্য সাকিব ভাইয়ের নাম মুখে এলে বলতেছে আমি তার বউ হব, এ সমস্ত সমস্ত গুজব যখন আকাশে চাঁদ উঠবে সবাই দেখবে। এখন পর্যন্ত যেহেতু সাকিব ভাই যেহেতু অনেক জ্ঞানী একজন ব্যক্তি, আমার মনে হয় না হঠাৎ করে সে কোনো সিদ্ধান্ত নেবে, যেহেতু দুইটা ঘরে দুইটা বাচ্চা আছে, এখনো বলা যাইতেছে না কিছু। আসলে বাচ্চা, আমরা যারা বড়রা ভুল করি, আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যখনই আমরা ভুল করি আবার সেই ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো আপনি কি মনে করেন যদি তাদের তিনজনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, সেখান থেকে তাদের আবার পুনরায় বেরিয়ে এসে আবার এটা খোলাসা করা উচিত কিনা? না, খোলাসা করা অবশ্যই উচিত, একটা কারণ যেহেতু তিনটে বাচ্চা আছে, সেই বাচ্চার মুখের দিকে থাকে আমার মনে হয় এটা খোলাসা করা উচিত।